উৎসব প্রিয় মানুষ, তাই যে কোনো উৎসবেই আমরা মেতে উঠি। সেটা দুর্গাপূজাই হোক, সরস্বতী পুজোই হোক, কালী পুজোই হোক, ডিসেম্বরে নিউ ইয়ার হোক, 25শে ডিসেম্বর হোক, যে কোনো। তো আমাদের কাছে দুর্গাপূজার পরে দ্বিতীয় বড় উৎসব আমার মনে হয় কালী পুজো। তো কালী পুজো তে কলকাতা তথা পার্শ্ববর্তী সব জায়গাতেই, অনেক জায়গাতেই খুব বড় করে মানানো হয়। তো দেখা যাক, আজকে একটু জায়গায় নিয়ে যাবো, সেখানে কালী পুজো কিন্তু খুব ভালো হয়। আমি আজকে বারাসাতে এসেছি, বারাসাতের কালী পুজো গুলো কভার করতে। গতকাল কালী পুজো হয়ে গেছে, কালকে সুযোগ পাইনি, তো আজকে এসেছি। জানি কোভিড টাইমে এখানে অনেকেই আসতে পারবেন না, প্রতি বছর আমিও দেখি বারাসাতের কালী পুজো খুব নাম করা হয়, আপনারাও হয়তো দেখেন। কিন্তু কোভিড টাইমে আমিও এই বছর আসতে পারিনি, আমি জাস্ট কভার করার জন্য, আপনাদের শেয়ার করার জন্য আমি আজকে এসেছি। তো কয়েকটা ঠাকুর আমি দেখাবো, আশা করি পরের বছর যখন সব ঠিক হয়ে যাবে আপনারা আসতে পারবেন এবং এনজয় করতে পারবেন, এই পুজোগুলো খুব সুন্দর হয়। চলুন দেখা যাক এই কালী পুজো, কালী পুজোগুলো কত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, প্রতিমা করেছে, এগুলো দেখা যাক। চলুন ঘুরে আসি আর। এটা দেখলাম আমরা নবপল্লী ব্যায়াম সমিতি, বারাসাতের সবচেয়ে মানে নাম করা পুজোদের মধ্যে একটা, 72 বছর পুজো। আর এই বছরটা নিয়ে 72 বছর কমপ্লিট করলো, কিন্তু এখানে কিন্তু কোনো ভিড়ই হয়নি, খুব বাজে অবস্থা এই বছর করোনার টাইমে, ভিড় এই সময় প্রত্যেক বছর প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এই বছর একদম ফাঁকা, একদমই লোক নেই, গতকালও লোক ছিল না। তো 72 বছর কমপ্লিট করলো এই পুজো, কিন্তু ওরা খুব নিরাশ, মানে
পূজো কমিটির লোকেরা ওনারা খুবই নিরাশ যে এবং হতাশ যে এখানে এবছরে ভিড়ই হয়নি, পুরো ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল হয়েছে। তো দেখা যাক অন্যান্য প্যান্ডেলের কী অবস্থা, কীরকম লোক টেনেছে এবং কি থিম করেছে বা থিম করেনি, সবই শেয়ার করছি আপনাদের সাথে। চলুন এবারে যাওয়া যাক আরেকটা প্যান্ডেল। এসে গেছি এই নবপল্লী সার্বজনীন কালী প্যান্ডেল। ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি, এটা হচ্ছে নবপল্লী সার্বজনীন, এটাও খুব বড় পুজো বারাসাতের। এটা পার্ক মাঠ, এটা এই মাঠটা যেটা মাঠটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এটা পার্ক মাঠ নবপল্লী বারাসাতে। নবপল্লীতে চলে আসবেন তাহলেই দেখতে পাবেন এই পুজোটা। এর কাছাকাছি হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি, ঠিক এর মানে পার্ক মাঠটা যেটা আছে নবপল্লী সেটা তার উল্টো দিকেই আপনার ব্যায়াম সমিতিটা পড়বে। তো এইগুলো সেই এই দুটো পুজো দেখলাম খুব সাদামাটা করেছে, প্রত্যেক বছরই নাকি খুব ভালো থিমের ওপরে করে, কিন্তু এই বছর সবই বুঝতেই পাচ্ছেন করোনার সময় এখন কেউ কোনো সব ফাঁকা, এই সময় ভিড়ে ভিড়াকার থাকে, কিন্তু গতকালও ফাঁকা ছিল আজকেও ফাঁকা। সকালে এসেছি, আমি ভেবেছিলাম যে বেশ কিছু লোক দেখতে পারবো কিন্তু একদমই ফাঁকা, খুব বাজে অবস্থা, তাই জন্য এই বছরে কিছুই হয়নি। পরের বছর আশা করি সব ঠিক হবে এবং আমি এবং আপনারা পুজো দেখতে আসতে পারবো, বারাসাতে হৈহুল্লোর করতে পারবো। তো এই বছরটা ব্যতিক্রম হয়ে গেছে, কিছু করার নেই। তো একবার দেখিয়ে দিই আপনাদের কিরকম পুজোটা হচ্ছে। Thank you.
দেখুন আমার পেছনে তরুছায়া ক্লাব, কলোনি মোড় থেকে অনেকটা হেঁটে সোজা হাঁটবেন, একদম বড় রাস্তার ওপরেই আর কি তরুছায়া ক্লাব। খুব সুন্দর করেছে, চলুন দেখা যাক। এইবারে সবকটা প্যান্ডেলই ওপেন করেছে, কারণ এইবারে করোনার টাইম ব্যতিক্রম, তাই জন্য সবকটা প্যান্ডেলই সব ওপেন করেছে, কোনো থিম পুজো করেনি, এবারে সব ওপেন করেছেন। আপনারা যতগুলো আমি প্যান্ডেল দেখালাম, দেখুন সবকটা প্যান্ডেল সব খুব সাধারণ, সাদামাটা এবং ওপেন, একটা প্যান্ডেলও কোনো থিম বেসিক কোনো পুজো করেনি। তো এবারে ভিড়টাও যেহেতু কম, অনেকটাই কম, এবারে প্রত্যেকবার প্রচুর ভিড় হয়, খুব নাম করা পুজো তরুছায়া পুজো বারাসাত। চলুন দেখা যাক প্যান্ডেল এবং প্রতিমা। জাগ্রতি ক্লাব পুজো, তো এই প্যান্ডেলটা খুবই ছোট করেছে, আর যে কটা দেখালাম তার থেকে অনেক ছোট, যদিও এটা প্রত্যেক বছর বড় হয়, এটাও নাম করা পুজো বলার সাথে। তো এই পুজোটা ছোট করেছে, খুবই ছোট, প্যান্ডেলটা দেখে নিন, খুব ছোট প্যান্ডেল, একদম সাদা মাটা, ছোট্ট একদম। তো এই এটা ঠিক কলোনি মোড়ের আপনার যে তরুছায়া ক্লাবটা যেটা দেখালাম তার ঠিক উল্টো দিকেই, একটু হাঁটলেই ডান দিকে গলিতে দিয়ে ছোট্ট পুজোটা। তো পরের বছর আশা করি বড় করবে, এটা খুব নাম করা পুজো, প্রত্যেক বছরই বড় হয়, এবারে কোনো লোকজনই হয়নি। তো আশা করি প্রতিমাটা খুব সুন্দর, দেখুন পেছনে প্রতিমাটা খুব সুন্দর, একদম মায়ের মুখটা একদম খুব সুন্দর করেছে, খুব ভক্তি লাগছে, খুব খুব ভালো লাগছে। আর এইসব পুজো একদিকে খুবই ভালো, ফাঁকা এবং বেশ ছিমছাম সুন্দর ঘরোয়া টাইপের পুজো, খুব আমার তো খুব ভালো লাগে। আপনারা এই ভিডিওটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন এলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন সাথে সাথে, কারণ আমি আরও পরবর্তীকালে অনেক অন্যরকম ভিডিও বানাবো, সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের দিন, আজকে এই বারাসাতে এসে আমার খুব ভালো লাগলো, অ্যাটলিস্ট আপনাদের কিছু পুজো দেখাতে পারলাম, তো ভবিষ্যতে আপনাদের অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক। তো আপনারা পরের বছর আসতে পারবেন এইসব পুজোতে, তো ভালো থাকবেন, এবং আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওতে দেখা হবে, গুড বাই।